আসসালামু আলাইকুম আমি করলা আলু এগুলা কেটে নিছি আজকে আমি করলা আলু আর ছোট মাছ দিয়ে চড়চড়ি করবো সেজন্য আমি সব কিছু মশলা এটার মধ্যে দিয়ে দিছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরা কাঁচা কাঁচামরিচ লবণ তেল পেঁয়াজ একটা তেজপাতা দিছি আর করলা আলু তো আছে এগুলো সব একসাথে দিয়ে আমি মেখে নিছি সুন্দর করে মেখে হাল অল্প একটু পানি দেবো যেহেতু ছোট মাছ আর করলা থেকে পানি বেরোবে তা আমার মাছটা আমি বেশি নাড়াবো না কারণ নাড়ালে ভেঙে যাবে তাই একটু কড়াইটা ধরে নেড়ে চেড়ে দিছি এই যে আমার তৈরি হয়ে গেল করলা আলু মাছ মাছের চড়চড়ি মাছগুলা ডিমালা ছিল সবাইকে ধন্যবাদ ভিডিওটি